এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, আইতে আছে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হল সেলভা, দুই অশ্ব অক্ষাংশ বলা হয় ক্রান্তীয় অঞ্চলকে, তিন লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তারা হলো পারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে। দুই আছে শূন্যস্থান পূরণ করো, আয়তে আছে কর্ডিলেরা শব্দের অর্থ শৃঙ্খল, দুই বেরিং প্রণালী দ্বারা এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে, তিন বাম্পি ক্লাউড বলে পরিচিত মেঘটি হচ্ছে স্ট্র্যাটো কিউমুলাস, তিনের আয়তে আছে সেন্ট লরেন্স নদীর উৎস হচ্ছে অন্টারিও হ্রদ, দুই অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে ওরিনাকো, তিন কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো, চার কানাডীয় সিল্ড অঞ্চলের অন্য নাম বা অপর নাম লরেন্সীয় মালভূমি। চারের আয়তে আছে কানাডীয় সিল্ড অঞ্চলে অনেক হ্রদ হয়েছে কেন, এটা তোমাদের বইয়ের 91 পৃষ্ঠাতে রয়েছে। কানাডীয় সিল্ড অঞ্চল অংশে রয়েছে এই যে ভূপ্রকৃতি এবং নদ নদী, তো লিখবে এটা আছে তোমার 2 নম্বরে। এই যে সিল্ড অঞ্চলে কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে, এই যে কানাডীয় সিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত, এই অঞ্চলটি প্রধানত গ্র্যানাইট আর নিঃশিলা দিয়ে গঠিত, তাই এই অঞ্চল শক্ত পাথরের মতো, দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে, সিল্ড অঞ্চলে কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে, যেমন গ্রেট বিয়ার, গ্লেট স্লেপ, আথাবাস্কা ইত্যাদি। দুই বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা তোমাদের বইয়ের 46 পৃষ্ঠাতে রয়েছে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা, এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। পাঁচে আসি, পাঁচের আয়তে দিয়েছে এগুলো 3 নম্বরে, যে প্রশ্নগুলো দুটো উত্তর দিতে হবে। 3 নম্বর বলেছে শৈলক্ষে বৃষ্টিপাতের চিত্র অঙ্কন করো, এটা তোমাদের বইয়ের 47 পৃষ্ঠাতে রয়েছে। শুধু চিত্র অঙ্কন করো বলেছে, এইভাবে এই ছবিটা এঁকে দেবে এবং এই লেবেলিংগুলো বা মার্কিংগুলো করে দেবে। দুই দিয়েছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটা তোমাদের বইয়ের 100 পৃষ্ঠাতে আছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে, এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে, মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী, এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। অথবাতে আছে পৃথিবীর ফুসফুস কোন অরণ্য অঞ্চলকে বলা হয়, আর চাঁদোয়া বলতে কি বোঝো, এটা তোমাদের বইয়ের 104 পাতাতে রয়েছে। এই যে সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় বলে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আর চাঁদোয়া হয়ে লিখবে যে সেলভা অরণ্যের গাছগুলোর পাতা বড় এবং শক্ত, গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছতে পারে না, যেন মনে হয় অরণ্যটার ওপরে চাঁদোয়ার মতো ঢাকা আছে। ছয়ের আয়তে আছে কোরিওলিস বল কি, এটা তোমাদের বইয়ের 33 পৃষ্ঠাতে রয়েছে। লিখবে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ বা পরিবর্তন ঘটায়, এই বল হচ্ছে কোরিওলিস বল। ওর সাথে আছে মৌসুমী বায়ুকে সমুদ্র এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন, এটা আছে বইয়ের 39 পৃষ্ঠায়।
লিখবে দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র আর স্থলবায়ু সৃষ্টি হয়, তেমনই দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ আর জলভাগের বায়ুর উষ্ণতা চাপের পার্থক্যই হলো মৌসুমি বায়ুর সৃষ্টির কারণ। গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে রাত ধরলে এই দুই ঋতুর পার্থক্যের জন্যই মৌসুমি বায়ু প্রবাহিত হয়, তাই এই বায়ুকে সমুদ্র আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে। দুয়ে আছে বাইচা বলের অবস্থান পরিবর্তনের চিত্রটি অঙ্কন করো, এটা আছে তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায়। এই যে বাইচা বলের অবস্থান পরিবর্তন, এই ছবিটা দিয়ে দেবে এবং যেখানে যেগুলো লেখা আছে, লেবেলিং করা আছে, সেগুলো করে দেবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।